আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের বিষয়, কিভাবে একটি ইউটিউব চ্যানেলের অন্যজনকে অ্যাক্সেস দিবেন অ্যাজ এ ওনার। অর্থাৎ আমরা তো এতদিন ভিডিওগুলো যেটি তৈরি করা ছিল আমাদের, আপনি কিভাবে একজন অন্য একজন বায়ারকে অথবা অন্য একজন মানুষকে কিভাবে আপনি অ্যাক্সেস দিবেন ম্যানেজার হিসেবে অথবা অন্য কোনো পজিশনে। কিন্তু যদি কোনো ক্লায়েন্ট অথবা যদি কোনো বায়ার আপনাকে বলে যে ঠিক আছে, আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন, আমাকে তৈরি করার পরে আমাকে কি করুন, ওনার করুন অথবা মালিক করুন, সেই মালিক আমরা কিভাবে তাকে তৈরি করবো, অর্থাৎ ওনার কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা আমরা শুরু থেকে দেখবো। আপনি যে ইউটিউব চ্যানেলের আন্ডারে যাকে ওনার হিসেবে তৈরি করবেন সেই ইউটিউব চ্যানেল আপনাকে সর্বপ্রথম আসতে হবে। আপনি যে কোনো ইউটিউব চ্যানেলে যেখানেই যান না কেন, যত নতুন কিংবা পুরাতন সব ইউটিউব চ্যানেলগুলো এরকম একটা ইন্টারফেস থাকে। এই ইন্টারফেসের মধ্য থেকে আপনি সরাসরি ক্লিক করবেন ম্যানেজ ভিডিও, অর্থাৎ আপনার ইউটিউবের ভিতরে আপনাকে ঢুকতেই হবে। তো আমরা ম্যানেজ ভিডিওতে ক্লিক করার পর একদম ভিতরে আসলাম। ভিতরে আসার পর যেহেতু এটা একদম টেস্ট বেসিস আমাদের একটা চ্যানেল, অর্থাৎ আমরা টেস্ট বেসিস করতেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। এই জন্য আমরা এখানে আসার পর সরাসরি যাচ্ছি আমরা একদম সেটিংয়ে, সরাসরি যাবো আমরা সেটিংয়ে। সেটিং থেকে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসটার মধ্যে জেনারেল, চ্যানেল, আপলোড, পারমিশন, কমিউনিটি এগ্রিমেন্টস। তো আমরা ক্লিক করবো পারমিশনে। পারমিশনে ক্লিক করার পর সর্বত আমরা এরকমই দেখতে পারবেন, অর্থাৎ এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসটার মধ্যে দেখুন ম্যানেজ পারমিশন অর মুভ পারমিশন। তা আমাদের দরকার কি, ম্যানেজ পারমিশন নয়, আমাদের দরকার মুভ পারমিশন। কারণ কি, আমরা পারমিশনটা আরেকজনকে কনভার্ট করে দিয়ে দেবো একদম। তো আমরা ক্লিক করবো কোথায়, মুভ পারমিশনে। যদি কেউ যদি শুরুতে এটা দেখতে না পারেন তাহলে কি করতে হবে, অবশ্যই অবশ্যই ক্লিক করতে হবে। আপনার আরেকটা ইন্টারফেস যদি পান ওইখানে মুভ পারমিশন নামের অপশন পাবেন, যদি অন্য কোনো শব্দ পান সেটাতে ক্লিক করলে হবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি মুভ পারমিশন শব্দটি ব্যবহার করতে পারবেন। তারপরে আপনি এরকমই দেখতে পারবেন। এখান থেকে যদি আমরা উপরে ইনভাইটে ক্লিক করি তাহলে আমরা ম্যানেজার অথবা অন্য কোনো পজিশনে তাদেরকে দিতে পারি। কিন্তু আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে আমরা অন্য কাউকে ওনার বানাবো। দেখুন এখানে কিন্তু এখন আমরা ওনার আছি, এখন ওনার আছি আমরা, অর্থাৎ আমরা যারা তৈরি করছি, পলাশ ভাই এটা তৈরি করছেন, পলাশ ভাই হচ্ছেন ওনার, এই যে পাশে দেখুন ওনার। এখন আমরা কি করবো, আরেকজনকে এটার মালিক তৈরি করবো। মালিক করার জন্য কি করতে হবে, দেখুন এখান থেকে টু গো ব্যাক, ওকে, ম্যানেজ পারমিশন ইন ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট অপশন আউট টু পারমিশন। তো আমরা এই এর উপরে একটা ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। ওকে, এই ইন্টারফেসের মধ্যে আপনি আই আন্ডারস্ট্যান্ড এটাতে টিক মার্ক দিয়ে আপনি শুধুমাত্র অপশন আউট এটাতে ক্লিক করবেন। অপশন আউটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আবারও এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসের মধ্যে আবারও ঘুরে ফিরে আপনাকে মুভ পারমিশনে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনি আবারও মুভ পারমিশনে ক্লিক করুন। মুভ পারমিশনে ক্লিক করার পর আমরা এখন একটু একটু ওয়েট, আমরা একটু দেখি। ওকে, তো আমরা কি করবো, আমরা এখানে ক্লিক করবো, অর্থাৎ আমাদের এখানে যে অপশনগুলো ছিল ইনভাইট, এই ইনভাইটে ক্লিক করবো আমরা। ওকে ওকে, তো আমরা কি করবো, আমরা ক্লিক করবো ইনভাইট। ওকে, তাহলে আমরা কি করতেছি, আমরা ইনভাইটে ক্লিক করতেছি। ইনভাইটে ক্লিক করার পর আমরা যেভাবে স্বাভাবিকভাবে দিয়ে থাকি সেইভাবে আমরা কি করবো, অ্যাক্সেস গুলো দিব। কিন্তু তার আগে আমরা আরেকবার ক্লিক করে দেখবো যে অপশন আউট টু পারমিশন এই অপশনটি কোথায় নিয়ে যায় আমাদের। তো আমরা এখানে ক্লিক করলাম অপশন আউট। ওকে, এখান থেকে ম্যানেজ পারমিশন আবারও ক্লিক করতেছি। ম্যানেজ পারমিশন থেকে আমাদেরকে এই একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পর ম্যানেজ পারমিশন আমরা আবারও ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে আইডি পাসওয়ার্ড ছিল সেই আইডি পাসওয়ার্ড, আমাদের তো আইডিটা দেয়াই আছে, এখানে শুধুমাত্র আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে। জি, আপনি পাসওয়ার্ডটি দিন। দেন নেক্সটে ক্লিক করতে হবে। ওকে, আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন করুন। আপনার একটা কোড, টু স্টেপ ভেরিফিকেশন, সেই কোডটি এখানে সাবমিট করুন। অর্থাৎ যদি টু স্টেপ ভেরিফিকেশন রান করা থাকে তাহলে আমাদের এটা প্রথমে কি করতে হবে, সিকিউর করে নিতে হবে। দেন নেক্সটে ক্লিক করুন। যদি এটি আমাদের ভেরিফাই হয়ে যায় তারপর আমরা কি করতে পারবো, মুভ করতে পারবো। ওকে, এখন ম্যানেজ পারমিশন, আবার আরেকবার ম্যানেজ পারমিশন। ইয়েস, তো এখন দেখুন আমরা যখন এটা করে ফেললাম তারপরে কি দেওয়া আছে, দেখুন এখান থেকে দেখা যাচ্ছে প্রাইমারি ওনার, অর্থাৎ বর্তমান ওনার কে আছেন, বর্তমান ওনার আছেন এখন বর্তমানে পলাশ ভাই। এই পলাশ ভাইকে এখন কি করতে হবে, এখন আমরা কি করব, আমরা এখান থেকে ক্লিক করে আরেকজনকে অ্যাড করব। কিভাবে অ্যাড করব, দেখুন এই অপশনটিতে যদি বা কিছুক্ষণ আগে আমাদের দুই ধরনের কেসি আবহাওয়ার একটা সমস্যার কারণে আপনারা যদি বুঝতে না পারেন, আমি আবার বলতেছি এক পাশ থেকে। প্রথমে আপনি মুভ পারমিশনে ক্লিক করার পর একবার যাবেন অপশন আউট পর্যন্ত, যাওয়ার পর আবার এসে আপনি ম্যানেজ পারমিশনে ক্লিক করবেন। ম্যানেজ পারমিশনে ক্লিক করার পর আপনাকে প্রথমে তারা একবার আপনার আইডি পাসওয়ার্ডটা দিতে বলবে।
আপনার জিমেল অ্যাকাউন্টও চাইতে পারে অথবা আপনার পাসওয়ার্ডটা চাইতে পারে। আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর আপনার যদি টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকে ওই জিমেলের আন্ডারে, তাহলে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন দিতে হবে। আর যদি না থাকে তাহলে আপনি সরাসরি একবারে ক্লিয়ার করতে পারবেন। এই ইন্টারফেসটাতে আসার পর এখান থেকে দেখুন উপরে একটি অপশন দেওয়া আছে ইনভাইট নাও ইউজার্স, এর উপর যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনাকে এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দিতে হবে, অর্থাৎ আপনি কাকে ওনার বানাইতে চাচ্ছেন। তো আমরা ওনার বানাইতে চাচ্ছি এই জিমেলের অ্যাকাউন্ট, এই আমরা একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছি, এই জিমেল অ্যাকাউন্টটা কপি করলাম। কপি করার পর আমি যাচ্ছি আমাদের এই এখানে, এখানে গিয়ে আপনি যে জিমেল অ্যাকাউন্টের আন্ডারে যাকে ওনার বানাইতে চাচ্ছেন তার জিমেল অ্যাকাউন্টটা এখানে সাবমিট করুন। ওকে, দেখা যাচ্ছে এই যে আমাদের জিমেল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে চুজ এ রোল এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ওনার, ওনারে ক্লিক করে দিন, দেন ইনভাইট করুন। ইনভাইট করার সঙ্গে সঙ্গে দেখুন ওই ব্যক্তি এখন কি হয়ে গেল, ওনার হয়ে গেল। দেন ডানে ক্লিক করুন, দেখুন আমরা কি করলাম, ওনার হিসেবে তাকে ইনভাইট করলাম। এখন যদি যার জিমেল আমরা জিমেল পাঠাইলাম উনি কি হয়ে যাবেন, এই চ্যানেলের ওনার হয়ে যাবেন। এইভাবে আমরা কি করতে পারি, একটি চ্যানেলের ওনার আর একজনকে ওনার করে দিতে পারি আমরা। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আরো ডিপলি এটা নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।